আজ আমি তোমাদের পড়াবো চ্যাপ্টার 4, অ্যাসিড, ক্ষার ও ক্ষারক, পেজ 105। চ্যাপ্টার 4 এর এই পার্টটু কাজ করাবো, পেজ 105 পাতায়। আচ্ছা, গত ক্লাসে তোমাদের 104 পাতার ছকগুলো শুরু করেছিলাম, কিন্তু আমি শেষ করিনি, আজ একটু শেষ করে দিচ্ছি। দেখো, তুমি যদি একটি ধানের গাছ পুঁতে দাও, কয়েকদিন পর কি দেখতে পাবে? ছোট চারা গাছ। এগুলোতে কিছু লেখা নেই, আমি লেখাগুলো সব লিখে দিয়েছি, ছোট চারা গাছ। এরকম দুটি পানির নাম করা যায়, চামড়ার নিচে পুরো লিপিডের স্তর দেখা যায়। সিল মাছ, শ্বেত ভাল্লুক। সিল মাছ, শ্বেত ভাল্লুক। আচ্ছা, ম্যানগ্রোভ অরণ্যে জন্মানো উদ্ভিদ। ম্যানগ্রোভ মানে সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়, সেখানে কি কি গাছ জন্মায়? সুন্দরী, গরান, গেওয়া। রাতের বেলায় শিকার করতে বেরোনো পানি, পেঁচা, বাদুর। পেঁচা, বাদুর। আচ্ছা, শুকনো আর গরম অঞ্চলে বেড়ে ওঠা উদ্ভিদ, ক্যাকটাস, খেজুর। ক্যাকটাস, খেজুর। তাহলে চ্যাপ্টার 4, যেটা তোমার পরিবেশ গঠনে পথের ভূমিকা, 104 পাতার যে শূন্যস্থানগুলো বা ছকগুলো আছে, সেগুলো তাহলে আজ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার এবার ধরো শুরু করছি। অ্যাসিড, অ্যাসিড কয়টা কোত্থেকে এসেছে? অ্যাসিড কয়টা এসেছে অ্যাসিডাস থেকে। কি শব্দ? ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে, যার অর্থ কি? টক বা অম্ল। যার অর্থ কি? টক বা অম্ল, ঠিক আছে? আচ্ছা, পেজ 106 পাতা, একটা ছক আছে, এই ছকটা কিন্তু খুব ভালো করে করবে, ঠিক আছে? আমি ছকটা একবার ভালো করে পড়ি বলে দিচ্ছি। দেখো, ছকটা খুব ভালো করে তোমরা করবে, ঠিক আছে? এই ছকটা, আপেল, এগুলো হচ্ছে বিভিন্ন জিনিসের নাম, এতে কি কি অ্যাসিড আছে, খুব ভালো করে এই অ্যাসিডের নামগুলো করবে। আপেল, আপেলে ম্যালিক অ্যাসিড। পাতিলেবু, পাতিলেবুতে কি আছে? সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্বিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্বিক অ্যাসিড। কমলা লেবু, সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্বিক অ্যাসিড। লেবু জাতীয় সবইতেই আছে কি তোমার? সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্বিক অ্যাসিড। তেঁতুল, টার্টারিক অ্যাসিড। টমেটো, অক্সালিক অ্যাসিড। এগুলো লেখা নিয়ে আমি লিখে দিয়েছি। চা, ট্যানিক অ্যাসিড। দই, ল্যাকটিক অ্যাসিড। ভিনিগার, ভিনিগারে কি থাকে? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। সোডা ওয়াটার, কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। মিউরিয়েটিক অ্যাসিড, মিউরিয়েটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই 106 পাতার এই ছকটা খুব ভালো করে করে নেবে। অনেক সময় তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনগুলো খুব আসে, আপেলে কী অ্যাসিড থাকে, বা চায়ে কী অ্যাসিড থাকে, দই তৈরি করতে কী অ্যাসিড লাগে, বা দই তৈরি করতে কী অ্যাসিড, ভিনিগারে কী অ্যাসিড থাকে। তাহলে এই ছকটা খুব ভালো করে করে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো তাহলে আমরা এতগুলো কী পড়লাম? শুধু উদ্ভিদ দেই, তাহলে শুধু যে উদ্ভিদ দেই অ্যাসিড আছে তা নয়, কিন্তু আমরা এতগুলো যে জিনিস পড়লাম সেগুলো সবই তো উদ্ভিদ দেয়। শুধু যে উদ্ভিদ দেই অ্যাসিড আছে তা নয়, এমন অনেক অ্যাসিড আছে যেটা পানির দেহ থাকে, মানুষের দেহ অ্যাসিড থাকে। একটা ছোট লাল পিঁপড়ে কামড়ালে দেখা যায় সেই জায়গাটা জ্বালা করে, সেই জায়গাটা জ্বালা করে, ঠিক আছে? বা যদি একটা পিঁপড়ে মরে যায়, সেটা তার দেহ থেকে রসটা লাল সিমেন্টের উপর পড়ে, পরে একটা দাগ তৈরি হয়। কোনো ধরো একটা পিঁপড়ে মারা গেল, তার দেহ, একটা বড় পিঁপড়ে মারা গেল, তার দেহ থেকে রসটা কোনো লাল, যে একটা লাল, অর্থাৎ ধরো একটা লাল সিমেন্টের উপর পড়ে তার উপর একটা দাগ তৈরি করে। অনেক সময় তোমরা এটাও দেখবে লেবুর রস সিমেন্টের মেঝেতে পড়লো বা দাগ সৃষ্টি হয়। তাহলে এগুলো কেন হচ্ছে? না, এগুলো সব এর মধ্যে থাকে অ্যাসিডের জন্যই হচ্ছে। লেবুতে কি থাকে? লেবুতে আমি বললাম সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। আর পিঁপড়েতে কি থাকে? পিঁপড়ের দেহে থাকে ফর্মিক অ্যাসিড, অ্যাসিডের জন্যই এগুলো হয়, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা বা তেঁতুল গাছের তলায় বীজ থেকে অন্য গাছের চারা জন্মাতে চায় না কেন? আমরা আর তেঁতুল দুটোই কি? টক জাতীয় ফল, ঠিক আছে? তার মধ্যে অ্যাসিড, তার মানে এই এই গাছগুলোর মধ্যে, এই এই আমরার মধ্যেও অ্যাসিড আছে, তেঁতুলের মধ্যেও অ্যাসিড আছে। তেঁতুলে কী অ্যাসিড? তেঁতুলে তোমাদের বলে দিচ্ছে, আমরা তেঁতুলে কী আছে? টার্টারিক অ্যাসিড, ঠিক আছে?
এই গাছগুলির পাতায় কি থাকে, আমড়া বা তেঁতুল গাছের পাতায় কি থাকে? অ্যাসিড থাকে। তেঁতুল গাছের পাতায় কি অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড থাকে। পাতা চেবালে টক স্বাদ পাওয়া যায়, ফলে মাটিতে পড়া পাতা থেকে তো অ্যাসিড থাকে, তো তাহলে মাটিতে পড়া পাতা থেকে মাটি নিচে মাটির অম্লত্বটা বেড়ে যায়। তাহলে কি হচ্ছে, এই যে আমড়া তেঁতুল এইসব গাছের পাতার অ্যাসিড থাকে, পাতা চেবালেও আমরা এই তোমার এই টক স্বাদটা পাই, মানে অ্যাসিডের স্বাদই হচ্ছে টক। ফলে মাটিতে পড়া পাতা থেকে, মাটিতে পাতা পাতাগুলো পড়ে যায়, যখন পড়ে তখন সেই পাতা থেকে যে অ্যাসিডটা মাটিতে গিয়ে মেশে তারপরে মাটির অম্লত্ব বেড়ে যায়। ঠিক আছে, মাটির অম্লত্বটা কমানোর জন্য আমরা কি ব্যবহার করি? চুন মেশানো হয় মাটির অম্লত্ব কমানোর জন্য। পুকুরে জলে মাছ চাষ করানোর সময় অনেক সময় অম্লত্ব বেড়ে যায়, তখনও সেটা কমানোর জন্য আমরা কি করি? চুন মেশাই। ঠিক আছে, বোঝা গেছে? চুন মেশানো হয়। ঠিক আছে, এবার ধরো, আচ্ছা এগুলো খুব ভালো করে তোমরা এটা খুব ভালো করে করো। অ্যাসিড কাকে বলে? এই সময়গুলো আমি লিখে দিয়েছি, সময়গুলো খুব ভালো করে বুঝে মুখস্থ করবে। অ্যাসিড কাকে বলে? যে সমস্ত যৌগ স্বাদে টক, আমি আগেই বলেছি টক জাতীয় জিনিসকে অ্যাসিড বলে, যে সমস্ত যৌগ স্বাদে টক এবং যাদের জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন, এটা কি আয়ন বলে? হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় এবং ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে। তাহলে যে সমস্ত যৌগ স্বাদে টক এবং যাদের জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় এবং ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাকে বলা হচ্ছে অ্যাসিড। উদাহরণ বললে কি বলবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সব অনেক হয়, আমি তিনটে লিখে দিয়েছি। ক্ষারক কাকে বলে? যে সমস্ত যৌগ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাকে বলা হচ্ছে ক্ষারক। তাকে বলা হচ্ছে কি? ক্ষারক। যেমন সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সবই হচ্ছে ক্ষারক। তাহলে যে সমস্ত যৌগ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাকে বলা হচ্ছে ক্ষারক। যেমন সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওর হচ্ছে ক্ষার। যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, হাইড্রোক্সিল আয়ন মানে ও এইচ মাইনাস, তাকে বলা হচ্ছে ক্ষার। উদাহরণ কি? সোডিয়াম, উদাহরণ কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, জলে দ্রবীভূত হয় মানে হাইড্রোক্সাইড বলব, হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে কি হচ্ছে ক্ষার? কি? যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে তাকে বলা হচ্ছে ক্ষার। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড থাকলেই সেটা হচ্ছে ক্ষার, কারণ সেটা জলে দ্রবীভূত হয়েছে বলেই সেটা হাইড্রোক্সাইড। তাহলে বোঝা গেল? আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা খুব ভালো করে করবে। সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। যে সমস্ত যৌগ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। আগেই পড়লাম ক্ষারক কাকে বলে। আর যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সিল আয়ন মানে ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করে তাকে ক্ষার বলে, তাকে ক্ষার বলে। তাহলে ক্ষারক কাকে বলে, ক্ষার কাকে বলে বলে নেবে। তারপর সুতরাং দ্রবীভূত হোক বা নাই হোক সকলেই ক্ষারক, দ্রবীভূত হলেও ক্ষারক না হলেও ক্ষারক, কিন্তু যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় সেগুলোই ক্ষার। ঠিক আছে, তাহলে দ্রবীভূত হোক বা না হোক সকলেই ক্ষারক, কিন্তু যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় সেগুলোই ক্ষার। সুতরাং আমরা বলতে পারি সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় সেটাই ক্ষার। বোঝা গেছে? এই কোশ্চেনটা খুব ভালো করে তোমরা করে নেবে। আচ্ছা, তাহলে এখানে তোমরা এইগুলো ভালো করে, যে আমি লিখে দিয়েছি তোমাদের, সংজ্ঞাগুলো খুব ভালো করে মুখস্থ করে নেবে। অ্যাসিড উদাহরণ, ক্ষারক উদাহরণ, ক্ষার উদাহরণ, সব ক্ষারকই, সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার না, ব্যাখ্যা করো, এটাও খুব ভালো করে করে নেবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা এবারে, আচ্ছা আমাদের শরীরে পাকস্থলীতে খাবার হজম করার জন্য
আমাদের শরীরের পাকস্থলীতে খাবার হজম করার জন্য কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় খাবার হজম করার জন্য, কোথায়, না পাকস্থলীতে। আচ্ছা, এবার যদি শরীর পাকস্থলীর মধ্যে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যখন আমরা বলি না আমাদের অম্বল হয়েছে, আমাদের শরীরে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, তখন সেটা তোমার কি করব, সেটা কমানোর জন্য আমরা অম্লনাশক বা অ্যান্টাসিড ব্যবহার করি, অম্লনাশক বা অ্যান্টাসিড ব্যবহার করি। অ্যান্টাসিডটা কি, সেটা হচ্ছে ক্ষারক। অ্যান্টাসিডটা কি, সেটা হচ্ছে ক্ষারক। বোঝা গেছে? তাহলে আজ আমি তোমার এই অবধি করব, এই অবধি আজ থাক। এবার তোমার 108-এর মধ্যে, 105 থেকে 108 পাতার মধ্যে ছকগুলো আমি তোমাদের একটু করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমে 105 পাতা খোলো। আচ্ছা, উদ্ভিদের কোন কোন অংশ আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি? আমরা মূল খাই কোন কোন উদ্ভিদের, আমরা উদ্ভিদের কোন মানে কোন কোন উদ্ভিদকে, উদ্ভিদের মূলকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি, কোন কোন উদ্ভিদের মানে মূল খাই আমরা, মাটির তলার মূল কোন কোন উদ্ভিদের খাই, না বিট, গাজর, মূলো। তারপর হচ্ছে মাটির তলার বা উপরের কাণ্ড, মাটির তলার কাণ্ডটাকে খাদ্য হিসেবে মানে মাটির তলার কাণ্ডটাকে খাদ্য হিসেবে আমরা গ্রহণ করি, মানে কাণ্ডকে আমরা খাদ্য হিসেবে কোন কোন উদ্ভিদের গ্রহণ করি, কাণ্ডকে খাই আমরা, কোন কোন উদ্ভিদের কাণ্ড খাই, মানে মাটির তলার কাণ্ডটা কোন কোন উদ্ভিদের খাই, আলু, ওল। উপরের কাণ্ডটা কোন কোন উদ্ভিদের খাই, পুঁই শাক, লাউ, ডাঁটা। উপরের কাণ্ড কোনগুলো, এগুলো পুঁই শাক, ডাঁটা, ডাঁট তোমার কাণ্ড, ডাঁটা আর লাউ। বুঝে গেছে? আচ্ছা, লাউ শাক। আচ্ছা, ফল খাই তো তোমরা বলতেই পারবে, আম, জাম, আপেল। ফুল খাই আমরা কোন কোন গাছে, কুমড়ো, সজিনা, কুমড়ো, সজিনা। আচ্ছা, যেসব ফল বা সবজি হিসাবে যে সমস্ত গাছের ফল খাই, মানে ধরো এইগুলোর স্বাদ কীরকম, যেমন পাতিলেবুর স্বাদ কি, টক, পাকা আম মিষ্টি, আনারস, আনারস কি, টক মিষ্টি, আনারস কি, টক মিষ্টি, জাম, জাম কি, কষা, তো আমি নিজে লিখেছি, আমলকি, আমলকি হচ্ছে টক। তাহলে এই ফলগুলোর স্বাদ কি, যেগুলো আমরা সবজি বা সবজিকে সবজি খাই বা ফল খাই সেগুলোর স্বাদ কীরকম। আচ্ছা, এবারে তোমাদের তিনটে দ্রবণের কথা বলেছে, চিনির দ্রবণ তার স্বাদ কীরকম, মিষ্টি। নুনের দ্রবণ, নুন তার স্বাদ কি, লবণাক্ত। ভিনিগার দ্রবণ, ভিনিগার কি, অ্যাসিড, তার স্বাদ কি হবে, টক। তাহলে এটা 105 পাতার ছকটা করে নেবে, এগুলো 105 পাতা ছক, ঠিক আছে? এবারে দেখো পরে পাতায় চলে যাবে। আচ্ছা, তোমাদের এটা তো খুব ভালো করে বলেছি, আর একটা আছে দেখো, আমার স্কুলের চারপাশে, বাড়ির চারপাশে কি কি টক স্বাদের ফলের গাছ দেখতে পাই, আমাদের স্কুলের চারপাশে বা বাড়ির চারপাশে, তোমার স্কুলের চারপাশে বা বাড়ির চারপাশে তুমি কি কি টক স্বাদের গাছ দেখতে পাও, আমরা, আমরা, তেঁতুল, কুল, আমরা, তেঁতুল, কুল, ঠিক আছে? আর এই ছকটা তো তোমাদের খুব ভালো করে করতে বলেছি, এগুলো খুব ভালো করে নেবে, ঠিক আছে? এবার পরেরটা চলে যাও। আচ্ছা, আমরা নানা কাজে অ্যাসিডকে কাজে লাগাই, ঠিক আছে? কোন অ্যাসিড কি কাজে লাগে, দাদা আমি এটা নিজেই লিখেছি, তোমাদের তোমরা অন্য অ্যাসিডও লিখতে পারো। অ্যাসিটিক অ্যাসিড রান্নার কাজে লাগে, মিউরেটিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড, মিউরিয়েটিক অ্যাসিড এটা কি কাজে লাগে, বাথরুম পরিষ্কার করতে কাজে লাগে, ল্যাকটিক অ্যাসিড এটা কি করতে লাগে, দই তৈরি করতে, এটা কি কি কাজে লাগে, দই তৈরি করতে। বোঝা গেছে? আচ্ছা, এবার একটা ছোট কাঁচের গ্লাসে 1 চামচ ভিনিগার নিয়ে 1/2 গ্লাস জলে মেশাও, অথবা পাতিলেবুর রস নাও। হয় তুমি একটা কাঁচের গ্লাসে 1/2 গ্লাস জল নিয়ে যাতে 1 চামচ ভিনিগার মেশাবে, বা ভিনিগার না মেশাইয়ে তুমি পাতিলেবুর রসও নিতে পারো, তার মধ্যে 1 চিমটে খাবার সোডা দাও, কি হবে? তাহলে খাবার সোডা সঙ্গে প্লাস পাতিলেবুর রস বা ভিনিগার, পাতিলেবুর রস নিতে পারো বা ভিনিগার নিতে পারো, কি হবে না, বুদবুদ আকারে গ্যাস নির্গত হবে। কারণটা কি, লেবুর রস বা ভিনিগার দুটোই তো অ্যাসিড, এরা খাবার সোডাটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে অ্যাসিড। এক্ষেত্রে কেন এটা হচ্ছে না, এক্ষেত্রে লেবুর রস বা ভিনিগারে অ্যাসিডটাকে আর খাবার সোডায়
থাকে, খাওয়ার সময় ক্ষার অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে তোমার গ্যাস উৎপন্ন করে। বোঝা গেছে? আচ্ছা, এবার হচ্ছে ভিনিগার দ্রবণ। ভিনিগার মানে কি? অ্যাসিড। ভিনিগার তো তার স্বাদ কী হবে? টক। তার স্বাদ কী হবে? টক। ভিনিগার দ্রবণ তার স্বাদ টক। খাবার সোডা দ্রবণ, এই স্বাদগুলো একটু করে নেবে। খাবার সোডাটা কি? ক্ষার, তার মানে তার হচ্ছে স্বাদ হচ্ছে কষাটে। চুনের জল, এরও স্বাদ কী হবে? কষাটে। এরও স্বাদ কী হবে? কষা। এটা হচ্ছে 107 পাতার তোমার ছকটা। বোঝা গেছে? আচ্ছা, এবারে চলে যাও 108 পাতা একটা ছক আছে। 108 পাতা চুন অথবা কোনো ক্ষারক যদি তুমি জানো তো ব্যবহার লেখো। চুনের কি ব্যবহার? রং করার কাজে ব্যবহার করা হয়, রং করার কাজে চুন। আর একটা ক্ষারকের নাম বলো, সোডিয়াম হাইড্রক্সাইড। তুমি অন্যও বলতে পারে।